আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে চিকেন হালিম তৈরি করে দেখাবো। ইফতারিতে মাঝে মাঝে ভিন্ন কিছু হলে কিন্তু ভালোই লাগে। বাজারে প্যাকেটে যে হালিম মিক্স পাওয়া যায়, আমি আজকে আপনাদেরকে সেই হালিম মিক্স দিয়েই হালিম তৈরি করে দেখাবো। বাসায় হালিম মিক্স তৈরি করা আসলে অনেক কষ্টের, এজন্য আমি বাজার থেকেই কিনে এনেছি। এখন একটা বাটিতে হালিমের ডাল শস্য নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। পানিটা যাতে অবশ্যই ফুটন্ত গরম পানি হয়, না হলে হালিম রান্না করতে অনেক সময় লাগবে। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে পানি এবং ডাল খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এই ডালটাকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই 1 ঘন্টা রেখে দেবেন, এতে করে হালিম তৈরি করতে সময়টা অনেক কম লাগবে। এখন একটা হাঁড়িতে 1/2 কাপ রান্না করার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। আপনারা যদি হালিমের মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা পছন্দ করেন, তাহলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নেবেন। পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসলে এখান থেকে কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা একটা বাটিতে তুলে নিচ্ছি। বাকি যে বেরেস্তা রয়েছে এর মধ্যে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা এবং রসুন একসাথে বেটে নেওয়া। এখন এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার ফলে আমরা এখন যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো আর পুড়ে যাবে না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। হালিমের যে মশলাটা রয়েছে সেই সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটা কয়েক মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখনই বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 300 গ্রাম মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গরু বা খাসির মাংস থাকলে আপনারা সেগুলো ব্যবহার করবেন, এতে করে হালিমের স্বাদটা আরও বেশি ভালো আসবে। এখন এই মশলার সাথে মুরগির মাংস খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মুরগির মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই কিন্তু মুরগির মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু মুরগির মাংস ব্যবহার করছি, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। মুরগির মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 1 ঘন্টা আগে যে ডাল শস্য ভিজিয়ে রেখেছিলাম সে ডাল শস্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। হালিম তৈরির ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে হালিম তৈরিতে সময় কিন্তু অনেক বেশি লাগবে। এখন এই ডাল শস্য খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরপর কিন্তু নেড়ে নিতে হবে, এটা যেহেতু আঠালো ধরনের খাবার নিচে কিন্তু লেগে যেতে পারে। হালিমটা যথেষ্ট ঘন হয়ে এসেছে, কিন্তু ডালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, এজন্য আমি এর মধ্যে আরও 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই হালিম তৈরিতে আমি সর্বমোট 7 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এখন এই ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চা চামচের চাইতে কিছুটা কম লবণ দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে লবণ দিলে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, এজন্য আমি শেষেই লবণ দিচ্ছি। আমাদের চিকেন হালিম কিন্তু এখন পুরোপুরি রেডি। আমি একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। আপনারা যদি বেশি ঘন হালিম পছন্দ করেন, তাহলে এই হালিমটাকে আরেকটু জাল করে নিতে পারেন। এখন এই চিকেন হালিম একটা মাটির হাঁড়িতে সার্ভ করে নিচ্ছি। আমাদের এই দিকে হালিমের সাথে খাওয়ার জন্য এক ধরনের টক দেওয়া হয়, আমি আপনাদেরকে এখন সেই টকটা তৈরি করে দেখাবো। একটা বাটিতে 2 টেবিল চামচ তেঁতুল নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এতে করে তেঁতুলের টকটা একদম স্মুথ থাকবে। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। হালিমটা যখন আমি চুলা থেকে নামিয়েছি, তখন কিন্তু হালিমটা অনেক পাতলা দেখাচ্ছিল। এই পর্যায়ে দেখতে পারছেন হালিমটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, এজন্যই একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নেবেন। নিজের পছন্দ মতো শশা কুচি, তেঁতুলের টক এবং বিট লবণ দিয়ে খেয়ে নিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, এটা কিন্তু আমি রাতে খেয়েছি। আশা করি আমার আজকের এই চিকেন হালিমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।